হকার উচ্ছেদে চার দিনের মাথায় ফুটপাতে পুনর্দখল ঠেকাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভিযানকালে নগরীর রেল স্টেশন এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রেলওয়ে স্টেশন বিআরটিসি ফলমন্ডি এলাকা থেকে নিউ মার্কেটের আমতল পর্যন্ত সংঘর্ষে পুলিশ, হকার ও সিটি কর্পোরেশনের কর্মীসহ প্রায় 15 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কর্পোরেশনের কয়েকটি গাড়ি। সেদিনও একটা গ্রুপ যারা এখানে অবৈধভাবে হকারদেরকে এনজয় দিচ্ছে, যারা হকারদের থেকে চাঁদা নিয়ে হকারদেরকে বসাচ্ছে, এটা একটা সংঘবদ্ধ গ্রুপ। এটা আমি মনে করি যে এটা আমাদের যে সরকারি কার্যক্রম সেটাকে বাধা দেওয়ার জন্য, বা মাননীয় মেয়র যেটা চাচ্ছেন যে ফুটপাত হকারদের নয়, ফুটপাত হচ্ছে জনগণের জন্য, জনগণের হাঁটার পথ হিসেবে ফুটপাতটা উঠতে থাকবে, সেটাকে বজায় রাখার জন্য আমরা নিয়মিত মনিটরিংয়ে ছিলাম। ওই অবস্থায় হঠাৎ করে তারা মিছিল নিয়ে এসে আমাদের ম্যাজিস্ট্রেটদের উপর, পুলিশের উপর আমরা আক্রমণ করেছে। আমাদের বেশ কয়েকজন লোক আহত হয়েছে। তো আমরা নিজেদের আত্মরক্ষার্থে ম্যাজিস্ট্রেটের নির্দেশে কয়েকটা গুলি করা হয়েছে। আমরা একটা মামলা করবো এবং ফুটেজ আছে আমাদের কাছে, ফুটেজ দেখে যারা যারা অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায় নেব। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাদের খুব শীঘ্রই ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, মিয়ানমারের সেনাদের খুব শীঘ্রই ফেরানোর বিষয়ে কাজ চলছে, নিরাপত্তাজনিত কারণে দিনক্ষণ প্রকাশ করতে পারছি না। অর্থনীতিতে কিছু সংকট থাকলেও বাংলাদেশ তা কাটিয়ে উন্নয়নের পথে ফিরতে শুরু করেছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ সোমবার অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়নি, সংকট আছে, সমাধানের চেষ্টাও আছে, আমরা সঠিক পথে ফিরেছি, অবস্থার উন্নতি হচ্ছে, কিন্তু নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পর রাতারাতি সমস্যার সমাধান হয়ে যাবে তা নয়, সেজন্য কিছুটা সময় লাগবে। জাতীয় রাজস্ব বোর্ডের দাবি করা আয়করের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ টেলিকম ট্রাস্টের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আবেদন করতে হলে আগে দুই অর্থ বছরের আয়করের এক চতুর্থাংশ অর্থাৎ 50 কোটি টাকা জমা দিতে হবে বলে হাইকোর্টের আদেশে উল্লেখ করা হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজ এই আদেশ দেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আগামীকাল মঙ্গল ও বুধবার প্রতিদিন 2.5 ঘন্টা করে বন্ধ থাকবে। মহাসড়কে সীতাকুণ্ডে অংশের সলিমপুর ইউনিয়নে পাক্কা রাস্তার মাথা এলাকায় ইউটার্ন নির্মাণের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের জন্য দুদিনে 5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকবে। সড়ক ও জনপথ সওজ বিভাগ জানিয়েছে মঙ্গল ও বুধবার ভোর 5টা থেকে সকাল 7:30 পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সওজের চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, নির্মাণাধীন ইউটার্নের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের সময় যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখা হবে, এজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। দুদিন সাময়িক ভোগান্তির জন্য জনসাধারণ ও যাত্রীদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন। বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোকন চন্দ্রনাথ জানান, ইউটার্ন নির্মাণ ও গ্যান্ট্রি স্থানান্তরের জন্য 2.5 ঘন্টা করে দুদিনে 5 ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। তবে সময় যেন বেশি না লাগে সেজন্য লোকবল বাড়িয়ে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে। অনেক আগে থেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান পাকিস্তান পিপলস পার্টির চেয়ারপারসন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাউল ভুট্টো। এবার হয়তো সেই স্বপ্ন পূরণ হতে পারে। 2.5 বছর করে প্রধানমন্ত্রী পদে থাকবে নওয়াজ শরীফ ও বিলাউল ভুট্টো। এমন শর্তে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সঙ্গে জোট সরকার গঠনে রাজি হয়েছে পিপিপি।